আমরা যারা শীতকালীন গাঁদা গাছ চাষ করি তাদের জন্য সবথেকে বড় একটা সমস্যা হলো এই গাঁদা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার রোগ। প্রায় দেখা যায়, ধরুন 5টা গাছ কিনলাম, তার মধ্যে একটা গাছের পাতা এমন কুঁকড়ে গেল, সেটাকে আবার অনেকে আমরা তুলে ফেলে দিই, কেউ নজর করি না। কিন্তু আমার এই এই গাছটায় প্রথমের দিকে পাতা কুঁকড়ে গেছিল। যে কোনো সারের দোকান থেকে আপনারা দেখছেন এই রেট নামে ওষুধটা, এটা যে কোনো সারের দোকানেই কিনতে পেয়ে যাবেন, যে কোনো সারের দোকানেই ওষুধটা পেয়ে যাবেন, মাত্র 30 টাকা নেবে। 500 ml এরকম ছোটো একটা 500 ml এরকম একটা ছোটো একটা বোতলে 1 গ্রাম অনুপাতে আপনারা মিশিয়ে পরপর 5 থেকে 7 দিন স্প্রে করে গেলে আশা করি আগের মতোই পাতা হয়ে যাবে, বা পাতা আগের থেকে ভালো হবে। যেহেতু এখন ফুলের সব ফুলই চলে এসেছে, ফুল হয়তো ফুটবে কিন্তু পাতার জন্যে দেখতে খারাপ লাগবে। তবে আপনারা ব্যবহার করতে পারেন এই রের ওষুধটা, বেশি দামও নয়। যদি একটু কষ্ট করে কিনে ব্যবহার করেন তাহলে গাছগুলো ভালো হবে। আমার এই ভিডিওটা থেকে যদি আপনাদের কোনো উপকার হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। লাইক করলে কি হবে, আমি অনেক অনুপ্রেরণা পাবো এরকম ভিডিও করার জন্য। আর সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।